হবে, রসুলের তরিকার উপরে চলতে হবে, রসুলের আদর্শে আদর্শিত হতে হবে, রসুলের সাহাবাদের নীতি মতো চলতে হবে। মদ খেলে হবে না, সুদ খেলে হবে না, গাঁজা খেলে হবে না, ও মুসলমানেরা ফেতনা ফাসাদ করলে হবে না। তাহলে কি বলবে, ফেতনা ফাসাদ করলে, হিংসা করলে আপনার ঈমান শেষ হয়ে যাবে। তাই রাসূলুল্লাহকে সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলে দেননি গো, আপনি তো পৌঁছে শুধু দেননি, আপনি তো পরিপূর্ণভাবে করে দেখিয়ে দিয়েছেন যে জায়গায় রাসূলুল্লাহ বলেছিলেন, ও মুসলমানের ছেলেরা যুবকেরা, সেই জায়গায় একটা মসজিদ তৈরি করা আছে, ওই মসজিদটা লক্ষ 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 মানুষ ওই মসজিদে এক জামাতে নামাজ আদায় করে, কিন্তু বছরে একবার নামাজ হয়, বছরে একবার আজান হয়, সারা বছর আজান নাই, নামাজ নাই। ভালো করে কথা বলার চেষ্টা করো। কেউ যদি বলে যে পৃথিবীর জমিনে কোন মসজিদে সারা বছর আজান হয় না, নামাজ হয় না, জামাতে নামাজ পড়ে লক্ষ লক্ষ, কিন্তু সারা বছর আজান নাই, নামাজ নাই। সে মসজিদের নাম জানেন? আর নয় 15 দিনে একবার পড়ো,
তোমার নামটা তলাবার খাতায় লেখা থাক। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি মৃত্যুবরণ করো শহীদ হয়ে যাবে, তোমার যদি কেউ মেরে দেয় তুমি শহীদ হয়ে যাবে, আর যদি তুমি পড়তে পড়তে চলে যাও হাফেজ হওয়ার নিয়তে, আলেম হওয়ার নিয়তে, কোরআন সহি করার নিয়তে, এতে কাল হয়ে গেল আপনি শাহাদাতে মৃত্যুবরণ করলে, যেহেতু আপনার নামটা তলবিলের খাতায় লেখা ছিল, আপনি সপ্তাহে একবার করে যেতেন স্কুলে, ভর্তি হয়ে যায় আর সে যদি মাসে একবার যায় খাতায় তার নাম থাকে, 15 দিন পরে একবার যায় খাতায় তার নাম থাকে, 3 মাস পরে একবার যায় খাতায় তার নাম থাকে। মুসলমানের ছেলেরা তত মাদ্রাসার তলাবা যারা হবে, বুড়ো হোক আর বুড়ি হোক, ওলিটার টুকরারা বাচ্চা হোক আর আপনার কিনা মধ্য বয়সে হোক, আল্লাহ রসুলের দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন তলাবার খাতায় শেখার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, কোরআন সহি করার জন্য পড়তে পড়তে মারা গেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশরের দিন এই ব্যক্তিটাকে কবরে ফেরেশতা পাঠিয়ে আলেম করিয়ে হাফেজ করিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানে মাহশরে তুলবে। ভাই, তাহলে আল্লাহ যদি কবরে আমাদের হাফেজ বানায়, আল্লাহ যদি কবরে আমাদের হাফেজ বানায় আমরা খুশি না বাজা? একটু কথা বলে খুশি, কবরে কোনো কাজ আছে কি? আমি কবরে কোনো কাজ আছে কি? তাহলে সেখানে যদি আল্লাহ পাক আমাদের হাফেজ করে, কি আল্লাহ পাক যদি আমাদের মাওলানা করে কিংবা মুক্তি করে ফেরেশতা পাঠিয়ে, তা ফেরেশতার আরবি জানে কি? আরে হ্যাঁ না বলে না তো জানে তো। তাহলে আমরা যদি সবাই আলেম হয়ে যাই, হাফেজ হয়ে যাই, এতে লাভ না লস? তাহলে রসুলের কথা মানি না কেন? এই যে মুখে বলি হ্যাঁ কিন্তু মানি না, এটা তো কাফেরের নমুনা। পথ বোঝার চেষ্টা করো, মুখে বলি হ্যাঁ কিন্তু মানি না, এটা মুসলমানের চিত্র না। মুসলমান হলো মানতে হবে, মুসলমান কি হবে মানতে হবে, আর কাফেররা বলতে হ্যাঁ কিন্তু মানি না। ঠিক আছে, তুমি নবী হও যাই হও কেটে পড়ো বলে বাচ্চাদের বললে ইট মারো নাকি বলো? রসুল যখন বলতে গেল তুমি নবী, বলছে আর তুমি নবী হতে পারো? অনেক বিরাট ব্যাপার তোমার, তোমার আমরা মানছি না, তুমি কেটে পড়ো, সত্য মিথ্যা কথা বলতে জানা দরকার নেই, কেটে পড়ো বলে বাচ্চা তো বললো ইট মারো। মেরে মেরে রসুলকে ফেলে দিয়েছিল না তাই নিল যে ঝাঁচড়া করেছিল করেনি? তাহলে আমরা শুধু মুখে বলবো না মানব? তাহলে যে কজন এখানে ওয়াজ শুনতে এসেছে সবাই যদি আল্লাহর কসম নিয়ত করে যে আমি আল্লাহর কোরআনের বন্ধু হব, আল্লাহর কোরআনের দোস্ত হব, আল্লাহর কোরআনের সহমত নেব, আর আমি আলেম না হয়ে মরবো না, আল্লাহর কসম যদি এই নিয়তে কায়দা করতে করতে মারা যায়,